জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি যাবো, ওখানেই আছে জগন্নাথ ঠাকুর, জগন্নাথ ঠাকুরের সাথে দেখা করবো। আর ওখানে অনেক ধূপবাতি জ্বালতে হয়, তো আমরা জ্বালবো। আমরা প্রতিবারই এই বাবু ডাক পড়েছে, বাবু প্রতিবারই আসি, কিন্তু বছর আমরা মিস করে গেছিলাম, তাই জন্য আমরা তিন দিন একটু বড় হয়ে গেছি, ফটোগুলো একটু আলাদা, নাহলে আগের বছরের ফটোগুলো দেখাতাম। এই হোটেলে একটা ফটো আছে আগের বছরের, গুডরা আবার করে সেম পোজে আরেকটা, ওই দুটো কম্পিটিশন ভিডিও করে দিই, হ্যাঁ মিরারে দিলে ভালো লাগে, থ্যাঙ্কু। এই কি ইয়ারিংসগুলো গুড্ডু কিনে দিয়েছে, দাঁড়া দেখ, গরিবের গোয়া ভালোই লাগছে, চল। প্রেডি প্রেডি ম্যান, যা হোক, জয় হিন্দ, জয় হিন্দ, জয় জগন্নাথ। দুধু মা, লেটস গো। আমরা এখন বেরোচ্ছি, কোথায় যাচ্ছি? জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি। অটো চলে এসছে, রথ দেখা দেখতে পেয়ে গেছি। এবার আমরা সামনের দিকে এগোচ্ছি, মানে রথের দিকে, সেখানে তো সব নো এন্ট্রি, কি করা যাবে বলো না। হাঁটি হাঁটি পাপা, হাঁটিতে কোনোদিনও নো এন্ট্রি হয়, হাঁটি হাঁটি পাপা, পায়ে লাগা হায় হায়, রোদ্দুরে একটু চাপা থাকবে। কি হয়েছে? যেটা ট্রেডিশন সেটা করতে হবে। কি ব্রিটি লাগছে রে, ফুল
अरे खेते खेते चले जाओ ना शेष हो जाए ফাটিয়ে দিয়েছে টং ডং 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 খুব সুন্দর তুমি টিভিতে আসতে পারলে অসাধারণ অসাধারণ সুন্দর মারাত্মক বলেছে দেখে 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 একটু জয় জগন্নাথ জয় জগন্নাথ আইসক্রিম কিরম লাগছে সেমিস্টারে চিটিং করে গেলাম জগন্নাথ এটা জগন্নাথ প্রভু মিডিলে সুভদ্রা মা তারপরে বলরাম প্রভু ভিডিওতে নেওয়া হয়নি এখানে
লক্ষ্মী মন্দির তারপরে আরো অনেক মন্দির আছে সেখানে এবার আমরা হোটেলে গেছি, দর্শন করেছি, কিন্তু ভিতরে যেহেতু